নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পরে আবার এলাম, ডিসেম্বরের 11 থেকে 18 ঘুরে এলাম নর্থ সিকিম। আমাদের ইন্ডিয়ার ফার্স্ট অর্গ্যানিক স্টেট হলো সিকিম, আর এই সিকিম হলো এক সৌন্দর্যের খনি, আর সেই খনি থেকেই সযত্নে কুড়িয়ে আনলাম কিছু মণিমুক্ত নিজের মনের মণিকোঠায় সঞ্চিত করে রাখার জন্য। শিলিগুড়ি থেকে 11 তারিখে স্টার্ট করলাম একদম ডিরেক্ট লাচুংয়ের উদ্দেশ্যে। প্রথমে কিন্তু কথা ছিল যে ওয়ান নাইট গ্যাংটকে স্টে করে তারপরের দিন আমরা লাচুং যাব, কিন্তু আমার হাজব্যান্ডের অফিসে ছুটি কিছু পাওয়া নিয়ে সমস্যা হওয়ায় আমাদের গ্যাংটকের নাইট স্টেটা বাতিল করতে হলো, তার বদলে আমাদের ডিরেক্ট লাচুং যেতে হলো। সেই জন্য আমাদের জার্নি একটু বেশি হয়ে গেল ঠিকই, কিন্তু যাই হোক যেতে তো হবেই, কিছু করার নেই। তো আমরা শিলিগুড়ি থেকে ভোরবেলা 6টার সময় বেরোলাম, একজন আমাদের পরিচিত দাদা, ওনার গাড়ি আছে, উনি আমাদের সিংতাম পর্যন্ত পৌঁছে দিলেন। আর সিকিমের একজন ড্রাইভারের সাথে আমরা আগেই যোগাযোগ করে নিয়েছিলাম, উনি আমাদেরকে সিকিমের সিংতাম থেকে লাচুং পৌঁছে দেবেন এবং আমরা লাচুংয়ে ওয়ান নাইট স্টে করব। উনি আমাদের সঙ্গে থাকবেন এবং পরের দিন আমাদেরকে সিঙ্গিকে ড্রপ, এই রকম কথা ওনার সঙ্গে করে আমরা ঠিক করে নিয়েছিলাম এইভাবে যাব। ধীরে ধীরে বাঘপুল পেরিয়ে গেলাম, তারপর আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম হচ্ছে রম্ভি। রম্ভি পেরিয়ে কিছুটা গেলে মানে 29 মাইলে একটা পণ্ডিত হোটেল আছে, অনেকে হয়তো জানবেন যারা এই পথে এসছেন। কিন্তু আমরা ব্রেকফাস্ট করার জন্য ওখানে না থেমে আমরা আরও একটু এগিয়ে গিয়ে ওখানে একটা ব্রিজ পড়ে, সেই ব্রিজটা পার করেই ডান দিকে দেখবেন অমিত হোটেল আছে। এই অমিত হোটেল কিন্তু আমরা বরাবরই যখন এই দিকে কোথাও ঘুরতে যাই এইখানেই কিন্তু ব্রেকফাস্ট করি, কারণ ভীষণ ভালো। ওখানে যে দিদি এই রেস্টুরেন্টটা চালান, ওখানে আলুর পরোটা একবার খেলে আমার মনে হয় বারবার খেতে হবে। তো ওখানেই আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম আলুর পরোটা টক দই আর চা দিয়ে। এখানে এক পিস আলুর পরোটার দাম হলো 25 টাকা। এই আলুর পরোটার সাথে কিন্তু ওরা একটা ছোলা আর আলুর তরকারিও দেয়, আর তার সঙ্গে যদি আপনি এক প্লেট দই নেন, মানে এক বাটি দই যদি টক দই নেন, তাহলে তার দাম হচ্ছে 10 টাকা, আর দুধ চা হলো 10 টাকা। তো ভীষণই ভালো খেতে, আমরা বরাবর এখানেই খাই এবং বাকিদেরও আমি বলছি যদি আপনারা কখনো এই দিকে আসেন একবার অমিত হোটেলে আলুর পরোটা খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন কমেন্টসে কেমন লাগলো। তারপর আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার এগিয়ে চললাম সিংতামের উদ্দেশ্যে। দেখতে দেখতে এসে গেল রংপো। রংপোতে কিন্তু আমাদের কিছুই চেক করা হলো না, আমরা কিন্তু সব কিছুই সাথে রেখেছিলাম, যেমন ট্রাভেল কার্ড যেটা বানাতে হয় অনলাইনে এবং ভ্যাকসিন সার্টিফিকেট সব কিছুই আমরা রেখেছিলাম, কিন্তু আমাদের কিন্তু কিছুই চেক হয়নি। তবুও সবাইকে বলবো এইগুলো কিন্তু সাথেই রাখবেন, যে কোনো সময় চেক করতে পারে। তো সিংতাম আমরা 9টার মধ্যেই পৌঁছে গেলাম। সিংতামে খানিকক্ষণ আমরা ওয়েট করলাম, তখনও উনি আসেননি সিকিমের যিনি, তারপরে 15-20 মিনিটের মধ্যে উনি চলে এলেন। তারপর আমরা আবার ওনার গাড়িতে উঠে বসলাম এবং আমরা লাচুংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম। তারপরে আমাদের মঙ্গনে এসে গেল। মঙ্গনে আমাদের যে গাড়ি ড্রাইভার, ও আমাদের পারমিটে ও আগে থেকেই করে রেখেছিল, হোয়াটসঅ্যাপে ওকে আমরা সব ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছিলাম। তো ওখানে ও পারমিটটা চেক করাবার জন্য গেল, কিন্তু ওখানেও কিন্তু আমাদের সেভাবে কিছু চেক করেনি, মানে ভ্যাকসিন সার্টিফিকেট, কিন্তু আমরা সবসময় এইগুলো সাথেই রেখেছিলাম। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো যেখান থেকে আপনারা অনলাইনে ট্রাভেল কার্ড বানিয়ে নিতে পারবেন। আর একটা কথা বলে রাখি, সিকিমে মানে নর্থ সিকিমে কিন্তু প্লাস্টিকের বোতল একদমই ব্যান, মানে যেগুলো বিসলেরি বা অন্যান্য যে মিনারেল ওয়াটারের বটলগুলো, তো ওই জন্যে কিন্তু আপনাদের একটা জায়গা আছে যেখানে কিন্তু সব ফেলে দিয়ে যেতে হবে। তারপরে যদি ওরা ওখানে কারোর থেকে পায় তাহলে কিন্তু বেশ ভালো রকমের জরিমানা আছে। তো আমরা তো মিনারেল ওয়াটারের বটল কিনেই নিই, আমরা ঘর থেকে যে বটলগুলো আমরা জল খাই সেই বটল অ্যালাও, তো ওই বটল আমরা নিয়ে গেছিলাম এবং হোমস্টে থেকে জল ভরে নিচ্ছিলাম খাওয়ার জন্য। এই লাচুং যাওয়ার রাস্তায় পেলাম একটা টানেল,
বেশ খানিকটা লম্বাই একটা টানেল পড়ল। আর রাস্তায় পড়ল বেশ সুন্দর সুন্দর কিছু ওয়াটারফলস। মেয়ং ওয়াটারফলস, আর পড়লো নাগা ওয়াটারফলস। ফলসগুলো সত্যিই খুব সুন্দর। খুবই তো সুন্দর এই জার্নিটা, মানে এই রাস্তাটা। আমরা খানিকটা দূর যাওয়ার পর চুংথাং, যেখান থেকে রাস্তাটা ভাগ হয়ে যায়, একটা রাস্তা লাচুং যায় আর একটা লাচেন যায়, চুংথাকে উনি বলেন লাঞ্চ করে নেওয়ার জন্য। তো ওখানে একটা লোকাল লোকেদের একটা ক্যাফে আছে, সেইখানেই লাঞ্চ সেরে নেওয়া হলো। মোটামুটি লাঞ্চ খারাপ ছিল না, চলে যায়, খারাপ না। চুংথাং এ লাঞ্চ সেরে নিয়ে এবার আমরা লাচুং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। পৌঁছে গেলাম দুপুর 3টার মধ্যেই, লাচুং পৌঁছে গেলাম। লাচুং এ আমাদের যে হোমস্টেটা ছিল, সেই হোমস্টেটা ছিল বায়ুল হোমস্টে, যেটা লাচুং যে মেন শহর, মানে যেখানে অনেক রিসর্ট বা হোটেল আছে, সেখান থেকে খানিকটা ওপরের দিকে। এবং ওপরের দিকে অবস্থান হওয়ার জন্য কিন্তু সামনের ভিউ খুবই সুন্দর। আর হোমস্টেটাও আমাদের প্রথম দর্শনেই খুব ভালো লেগে গেল। এত সুন্দরভাবে সাজানো হোমস্টেটা ফুল দিয়ে, এবং প্রতিটা কোনায় কোনায় গৃহকর্তা এবং গৃহকর্তির যত্নের ছাপ স্পষ্ট। খুব সুন্দর আমাদের লাগলো। ওখানে আমাদের পার হেড ডিনার এবং ব্রেকফাস্ট সহ লেগেছিল 1500 টাকা। কিন্তু কেউ যদি ওখানে লাঞ্চ করতে চায় তাহলে কিন্তু এক্সট্রা চার্জ লাগবে। এবং লাঞ্চের জন্য হচ্ছে ভেজ মিলের জন্য হচ্ছে 200 টাকা পার হেড, আর নন ভেজ হচ্ছে 250 টাকা পার হেড। ওখানে মোট বেশি ঘর নেই হোমস্টেটায়, দুটো মাত্র রুম আছে। তার মধ্যে একটা হচ্ছে 3-bedded room আর একটা হচ্ছে 4-bedded room। রুমটা খুবই সুন্দর, এবং রুমটা জানলা দিয়ে একদম সামনের দিকের ভিউ খুব সুন্দর, আর ঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরে রুম হিটারও দেয়া রয়েছে, এবং এই রুম হিটারের মানে চার্জও কিন্তু এই আমাদের যে পার হেড যে নিয়েছিল তার মধ্যেই ইনক্লুডেড। হোমস্টেতে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়ে, কারণ তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে, তাই আমরা চারপাশটা একটু ঘুরে দেখতে বের হলাম। অপরূপ নৈসর্গিক প্রাকৃতিক শোভাই তো হচ্ছে লাচুং এর মেন সম্পদ। তখন মানে আরেকটু পরেই সানসেট হবে, খুব সুন্দর লাগছিল চারদিকটা। আর আস্তে আস্তে সোনালি আভায় ভরে গেল চারদিক, এবং একটু যে পিক দেখা যাচ্ছিল তার মাথাতেও সোনালি রং দেখা গেল।
আর একটু পরেই সন্ধে হয়ে গেল, আমরা ওই জন্য হোমস্টেতে ফিরে এলাম। হোমস্টেতে ফিরে আসার পর আমরা হোমস্টের যে কিচেনটা আছে খুব সুন্দর কিচেন কাম ডাইনিং, ওখানেই আমরা গিয়ে বসলাম। খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, কারণ তাপমাত্রা প্রায় 1-2 ডিগ্রি হবে। তো আমরা ওখানে গিয়ে বসলাম, ভেতরে ওখানে রুম হিটারও চলছিল। তারপরে আমরা ওখানে ওনাদের সাথে একটু গল্প করতে লাগলাম, ওনারা আমাদের গ্রিন টি দিলেন। আমাদের সবসময় আরেকজন সঙ্গী ছিল, সে হলো রকি। রকি হচ্ছে ওনাদের পেট ডগ, কিন্তু সে আমাদের এত সঙ্গে এত মিশে গেছিল যে তার কথা আজও মনে পড়ে। আর এবং আমার ছেলের সঙ্গে তো তার ভীষণ সখ্যতা হয়ে গিয়েছিল। তারপরে ওরা বলল যে তাড়াতাড়ি ডিনার সার্ভ করে দেবে, কারণ এত ঠান্ডা। সেই জন্যে আমরা ওখানেই বসে অপেক্ষা করতে লাগলাম। তারপর আমাদের ডিনার দিয়ে দিল। ডিনারে আমাদের দিয়েছিল হচ্ছে ভাত, এক ডাল, পকোড়া ছিল, ভেজ পকোড়া, আর ছিল আলু ভাজা, ছিল রাই শাক ভাজা, চিকেন, অনেক কিছুই দিয়েছিল এবং খেতে খুবই ভালো, রান্না খুবই ভালো। তারপরে আমরা ডিনার করে নিয়ে ঘরে এসে কাঁপতে কাঁপতে শুয়ে পড়লাম। 2 ডিগ্রি বাজে 8:45 লাচুনে, প্রচন্ড কাঁপুনি হচ্ছে। তো আমাদের ডিনার হয়ে গেছে, রুম হিটার চলছে, তাও ঘর গরম হচ্ছে না। রুম হিটার চলছে, 4টি রুম হিটার দরকার, কাউকে বোঝানো যাবে না। মর্নিং এ বেরোতে হবে ইয়ংথাং ভ্যালি। পরের দিন ভোরবেলা আমাদের যে গাড়ি ড্রাইভার রবীন্দ্রজি, উনি বলেছিলেন যে 7টার সময় আমাদের ইয়ংথাং ভ্যালি আর 0 পয়েন্ট এর জন্য যাত্রা স্টার্ট করতে হবে। আমরাও ব্রেকফাস্টে ওখানে টোস্ট দিয়েছিল এবং অমলেট, সেই দিয়ে ব্রেকফাস্ট সেরে চা দিয়ে আমরা রেডি হয়ে বায়ুল হোমস্টেকে বিদায় জানিয়ে, যদিও চলে যেতে একদমই মানে মন চাইছিল না, আরও একটা নাইট ওখানে থাকার খুবই ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমাদের তো চলে যেতেই হবে। ওনাদেরকে বিদায় জানিয়ে আমরা এবার যাত্রা শুরু করলাম ইয়ংথাং ভ্যালির উদ্দেশ্যে। তো কি বলবো, এই যাত্রা পথ কি যে সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। শুধু চোখ দিয়ে দেখতে থাকলাম আর ভেতরে মানে মনের ভেতরে পুরো ছবি এঁকে নিয়ে চলতে থাকলাম। এত সুন্দর লাগছিল, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম ইয়ংথাং ভ্যালি, কিন্তু আমাদের রবীন্দ্রজি বললেন যে আমরা যেহেতু 0 পয়েন্ট যাব, সেহেতু আমরা 0 পয়েন্ট আগে ঘুরে আসি, তারপর ফেরার সময় ইয়ংথাং ভ্যালিতে খানিকক্ষণ আমরা দাঁড়াবো। তো আমরা ওখান থেকে চলে গেলাম 0 পয়েন্ট। Thank you.
সিলো পয়েন্টে প্রচুর বরফ ছিল, টুরিস্টও অনেক ছিল, সবাই বরফে খুব মজা করছিল। আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছিল, ওখানে বেশিক্ষণ থাকিনি জিরো পয়েন্টে, একটু থেকে ফটো তুলে আবার গাড়িতে করে ইমথং ভ্যালির উদ্দেশ্যে যাত্রা করলাম। ইমথং ভ্যালি পৌঁছে গেলাম, ভ্যালি তো খুবই সুন্দর কিন্তু এত হাওয়া দিচ্ছিল যে ওই হাওয়ার মধ্যে বেশিক্ষণ ওখানে স্টে করাই পসিবল হচ্ছিল না। যাই হোক, আমরা দু চোখ ভরে চারপাশের দৃশ্য দেখে নিয়ে আবার গাড়িতে চড়ে বসলাম। এবারে আমরা চলে যাব সিংহিক, কারণ আমাদের আজকে ড্রপ হচ্ছে সিংহিকে। সিংহিকে আমরা ওয়ান নাইট স্টে করব। সিংহিক আসার উদ্দেশ্য হলো সিংহিক থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়, তো আমরা সেই আশা নিয়েই সিংহিকে ওয়ান নাইট স্টে করেছিলাম। তো আমরা পৌঁছে গেলাম বিকেল 3:30-3:30 মধ্যে সিংহিকে পৌঁছে গেলাম আমা হোমস্টেতে। এই হোমস্টেটাও খুব সুন্দরভাবে সাজানো, ওখানে পৌঁছে গেলাম। এই আমা হোমস্টেতে দু রকমের ঘর আছে, একটা হচ্ছে 1500 টাকা পার ডে, মানে 1500 টাকা পার হেড থাকা খাওয়া নিয়ে, আর একটা ঘর আছে 2000 টাকা পার হেড, যেটা একটু পজিশনটা যেই ঘরগুলোর একটু ভালো, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাওয়া যেতে পারে। আমরা অবশ্য 1500 টাকা পার হেড যে রুমটা ওটাই নিয়েছিলাম, এগুলো তো বেসিক অ্যামিউনিটি সবই আছে। তো আমরা ওখানে পৌঁছে এবার রবীন্দ্রকে ছেড়ে দিলাম, কারণ ওনার আমাদের সাথে ওয়ান নাইট টু ডেজেরই কন্ট্যাক্ট হয়েছিল। গাড়ি ভাড়ার প্রসঙ্গে বলে রাখি যে কেউ যদি গ্যাংটক থেকে লাচুং যায়, মানে নর্থ সিকিমে লাচুং বা লাচেন, তাহলে কিন্তু গাড়ি ভাড়া পড়ে পার ডে 4,500 টাকা। সিংতাম থেকে আমরা যেমন গিয়েছিলাম, আমাদেরও ওই 4,500 টাকাই পড়েছিল পার ডে হিসাবে। আর আমাদের যে এই গাড়ি ভাড়া যে পড়েছিল পার ডে 4,500 টাকা, এটা তো ইমথং ভ্যালি পর্যন্তই মানে রেটটা আর কি। কিন্তু কেউ যদি জিরো পয়েন্ট যেতে চায় তাহলে কিন্তু ড্রাইভারকে আরও এক্সট্রা 3,500 টাকা পে করতে হবে। কেউ যদি এনজিপি থেকে ডিরেক্ট যেতে চায়, চাইলে কেউ যেতেই পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু গাড়ি ভাড়া, মানে এনজিপি থেকে যদি কেউ ডিরেক্ট লাচুং বা লাচেন যেতে চায় সেক্ষেত্রে কিন্তু গাড়ি ভাড়া পড়বে 8,500-8,000 টাকা। কারণ ওই সিকিমের যে ড্রাইভার যে উনি আসবেন এবং এসে পিক আপ করে নিয়ে যাবেন, তো ওই জন্যেই ভাড়াটা কিন্তু ডবল হয়ে যাচ্ছে। প্রথম আমাদের প্রথম দিন মানে লাচুং এবং সিংহিক যিনি আমাদের সঙ্গে ছিলেন, ওই রবীন্দ্রজির নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওনার কন্ট্যাক্ট নাম্বার, আপনারা যারা এদিকে ট্যুর করতে আসবেন ওনাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। খুবই ভালো মানুষ এবং খুবই ভালো ব্যবহার, এবং ওনার গাড়িটা হচ্ছে জাইলো মাহিন্দ্রা, খুবই কমফর্টেবল গাড়ি। আমার হোমস্টেতে আমাদের সন্ধেবেলায় সেরকম কিছুই করার ছিল না সিংহিকে, আমরা একটু গল্প করে কাটালাম এবং তারপর তাড়াতাড়ি ডিনার করে আমরা শুয়ে পড়লাম। ডিনারেও আমাদের খুব ভালো দিয়েছিল, আমরা ভাত আর বিনস ভাজা দিয়েছিল, বিনসটা বাটার দিয়ে ভেজে বেশ সুন্দর লাগলো খেতে। এছাড়াও পাঁপড় ভাজা দিয়েছিল, ডাল আর চিকেন দিয়েছিল, স্যালাড দিয়েছিল, তো ভালোই খাওয়া। আমরা খেয়ে তারপর টায়ার্ড ছিলাম আমরা, কারণ একবারে সকালে বেরিয়েছি সেই ইমথং ভ্যালি জিরো পয়েন্ট ঘুরে একবার এসেছি, তো আমরা শুয়ে পড়লাম, কারণ ভোর ভোর মর্নিংয়ে আমাদের উঠতে হবে কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য, যেন আমরা শুয়ে পড়লাম। আরও একটা জিনিস হলো যে এই ঠান্ডার সময় যদি ঠান্ডা জায়গায় আমরা ট্র্যাভেল করি তাহলে সাথে কিন্তু একটা ফ্লাস্ক অবশ্যই রাখবেন, তাহলে ওখানে জল তো মানে প্রচণ্ড ঠান্ডা এবং সব হোমস্টে কিন্তু রুমে ফ্লাস্ক প্রোভাইড করে না, সেক্ষেত্রে কিন্তু জল খাওয়ার জন্য খুব অসুবিধা হয়ে যায়। তো একটা ফ্লাস্ক ক্যারি করলে কিন্তু গরম জল নিয়ে এসে মিশিয়ে খাওয়া যেতে পারে, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়, এটা খুবই একটা কাজের জিনিস। ভোরবেলা সানরাইজ হওয়ার আগে আমরা উঠে পড়েছি এবং রেডি আছি কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্যে। সিংহিক থেকে মাত্রই 8 কিলোমিটার, মানে চোখের ডিস্টেন্সের দূরেই কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। তো আস্তে আস্তে সূর্যের আভা যখন
পড়তে লাগলো এবং তিনি স্বমহিমায় উদীয়মান হলেন এবং সত্যি আস মানে এত সুন্দর লাগলো দেখতে, এত ভালো ভিউ কিন্তু আর কোথাও থেকে পাইনি কাঞ্চনজঙ্ঘার, সিঙ্গিক থেকেই পেলাম। তারপর সানরাইজ হয়ে যাওয়ার পর আমরা ওখানে ব্রেকফাস্ট করে নিলাম, ব্রেকফাস্টে আমাদের ওয়াইফাই দিয়েছিল। ব্রেকফাস্ট খেয়ে আমরা এবার এখন একটু ওয়েট করব, আজকের গল্প এই অবধি থাকবে, কারণ আমাদের আজকে আমরা সিঙ্গিক থেকে, আমরা যারা আমাদের সঙ্গে আছেন অনেকদিন ধরে তারা তো জানেন, যারা নতুন তাদের জন্য বলছি আমি এবং আমার ছেলে বার্ড ওয়াচার। তো আমরা এই ডিসেম্বর মাসের প্রচণ্ড ঠান্ডায় কষ্ট করে নর্থ সিকিম যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কিছু ম্যামালস এবং বার্ডসের স্পিসিস এর খোঁজ করা, যেগুলো এই সময় এই শীতের সময় যেগুলো লাচেনে পাওয়া যায়। তো সেই জন্যই আমরা আজকে আমরা বার্ড ওয়াচার্সদের একটা গ্রুপ আসছে তাদের সঙ্গে আমরা যোগ হয়ে আমরা চলে যাব লাচেন। লাচেনে গিয়ে আমাদের 5 নাইট স্টে আছে, 13, 14, 15, 16, 17 ফাইভ নাইট আমরা লাচেনে স্টে করবো। 18 তারিখ আমাদের ব্যাক আছে, মানে শিলিগুড়ি ড্রপ আছে। তো আজকের গল্প এই অবধি, এর পরের পর্বগুলোতে আসবে লাচেনের গল্প। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে। থ্যাংক ইউ।